বাংলার মানুষের জন্য বিরাট সুখবর, স্বাধীনতা দিবসের আগেই 60টি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আধার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনারা এই টাকা কিন্তু পাবেন, পুরুষ মহিলা উভয়ে কিন্তু টাকা পাবে। তো স্বাধীনতা দিবসের আগে কোন 60টি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, চলুন এই ভিডিওতে বিস্তারিত আমরা দেখে নেই। এই স্বাধীনতা দিবসের আগেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই 60টি প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, দেখুন এখানে একটা লাইক বাটন দিয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশেই দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই যে বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে অল নোটিফিকেশন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে বাংলার জন্য বিরাট সুখবর, আগামী 15ই আগস্টের মধ্যে এই 60টি প্রকল্পের টাকা পাবেন। দেখুন কি কি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনারা যদি দেখেন, এক নম্বরেই দেখতে পাচ্ছেন উপরে কী লেখা রয়েছে, প্রকল্পের নাম, অর্থাৎ এখানে প্রকল্পের নামগুলো রয়েছে, ক্যাটাগরি রয়েছে, কারা পাবে সেই ক্যাটাগরি, টাকার পরিমাণ কত সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, এবং কোন মাসে পাবে সেই মাসের নামটাও কিন্তু লেখা রয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি, এখানে দেখুন পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে জয় জোহার ভাতা যে রয়েছে সেটা কিন্তু রয়েছে। এটা কারা পায় দেখুন, ক্যাটাগরির ঘরে বলা রয়েছে যে তপশিলি উপজাতি যারা রয়েছে তারাই কিন্তু এই জয় জোহার ভাতা পেয়ে থাকে। এই ভাতার টাকার পরিমাণ কত দেখতে পাচ্ছেন, জয় জোহার ভাতার পরিমাণ কিন্তু 1000 টাকা প্রত্যেক মাসে। এটা কিন্তু মাসের ঘরে দেখুন আগস্ট লেখা রয়েছে, অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন দ্বিতীয় নম্বরে বলা রয়েছে পুরোহিত ভাতা, অর্থাৎ যেসব পুরোহিত রয়েছে তারাও কিন্তু একটা ভাতা পায়। দেখুন এখানে বলা রয়েছে ক্যাটাগরির ঘরে যে সংখ্যালঘু পুরোহিত যারা রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই পুরোহিত ভাতা পেতে পারেন। এবং এখানে কিন্তু টাকার পরিমাণটা যদি দেখেন যে পুরোহিত ভাতার টাকার পরিমাণ কত, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে 1000+500, অর্থাৎ প্রথমত 1000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হতো এবং পরবর্তীতে এই টাকার পরিমাণ বাড়িয়ে কিন্তু 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু আপনারা এই যে পুরোহিত ভাতা যারা পান তারা কিন্তু 1500 টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কোন মাসে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে আগস্ট মাসেই পেয়ে যাবেন। এবং তারপরে যদি আমরা দেখি তৃতীয় নম্বরে রয়েছে মানবিক প্রকল্প বা মানবিক ভাতা। তো এই মানবিক ভাতা কারা পায় দেখুন, ক্যাটাগরির ঘরে পরিষ্কারভাবে বলা রয়েছে যে প্রতিবন্ধী যেসব রয়েছে কম করে 40%, অর্থাৎ 40% তার উপরে যদি কোনো প্রতিবন্ধী থাকে তাহারা কিন্তু এই মানবিক প্রকল্প পেতে পারে বা মানবিক ভাতা কিন্তু পেতে পারে। টাকার পরিমাণ কত রয়েছে এই মানবিক প্রকল্পে দেখুন, 1000 টাকা প্রত্যেক মাসে কিন্তু রয়েছে। এবং আমরা যদি দেখি মাসের ঘরে এটাও কিন্তু আগস্ট লেখা রয়েছে, অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু এই টাকাটা পাবে। তারপরে যদি দেখি পশ্চিমবাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন প্রত্যেক মহিলারা কিন্তু মাসে মাসে টাকা পেয়ে থাকে। দেখুন ক্যাটাগরির ঘরে তার জন্য কিন্তু মহিলা বলা রয়েছে। এবং টাকার পরিমাণ কত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন, 1000 টাকা এবং 1200 টাকা কিন্তু বলা রয়েছে। অর্থাৎ যেসব মহিলারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু 1000 টাকা এবং বাকি যে এসসি এসটি রয়েছে তারা কিন্তু 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যেমন পান এবারও কিন্তু পেয়ে যাবেন। মাস্টার ঘরে দেখুন লেখা রয়েছে আগস্ট মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তারপরে যদি আমরা দেখি 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প, অর্থাৎ যুবশ্রী প্রকল্পকে আপনারা অনেকে হয়তো বেকার ভাতা নামে জানেন বা উৎসাহ ভাতা নামও কিন্তু জানেন। তো এই যে যুবশ্রী রয়েছে এটা কিন্তু কোন ক্যাটাগরির মানুষ পাবে, এসসি এসটি ওবিসি জেনারেল সকলেই কিন্তু এই যে টাকা যুবশ্রী সেটা কিন্তু পাবে। কত টাকা দেখুন, 1500 টাকা প্রত্যেক মাসে টাকার পরিমাণ রয়েছে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা। এবং এই টাকাটা আপনারা কবে পাবেন দেখুন, মাসের ঘরে বলা রয়েছে আগস্ট মাস। তারপরে যদি আমরা দেখি বিধবা ভাতা, অর্থাৎ বিধবা ভাতা যেসব মহিলারা পেয়ে থাকে এবং এই যে বিধবা ভাতা কিন্তু যারা পায় তাদের অ্যাকাউন্টেও কিন্তু আগস্ট মাসে টাকা ঢুকতে চলেছে। তো দেখুন ক্যাটাগরির ঘরে বলা রয়েছে যে সর্বসাধারণ, এই বিধবা ভাতা কিন্তু সর্বসাধারণ পেতে পারে। এবং পরিষ্কার করে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ কিন্তু 1000 টাকা লেখা রয়েছে। মাস্টার ঘরে দেখুন আগস্ট লেখা রয়েছে। এবং সর্বশেষ অর্থাৎ 7 নম্বরে যদি আমরা দেখি সেটা রয়েছে ইমাম ভাতা, অর্থাৎ যেসব ইমাম রয়েছেন যারা কিন্তু মসজিদে আজান দেন বা আর অন্যান্য যে কাজের সাথে
অ্যাক্টিভিটি করে থাকেন তারাও কিন্তু টাকা পেয়ে থাকে। যেমন এখানে পুরোহিত ভাতা রয়েছে, তেমনই কিন্তু ইমাম ভাতা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সংখ্যালঘু ইমাম যারা রয়েছেন তারাই শুধুমাত্র কিন্তু টাকা পাবেন। এটা বলা ভালো যে এই যে পুরোহিত ভাতা এবং এই ইমাম ভাতা, এটা কিন্তু শুধুমাত্র তারাই পাবেন যারা কিন্তু আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। এবং এমন অনেক পুরোহিত রয়েছে বা এমন অনেক ইমাম রয়েছে যারা কিন্তু আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী, তারা কিন্তু পাবে না। অর্থাৎ একটা ইনকামের কিন্তু কোটা করে দেওয়া হয়েছে, তার থেকে বেশি যদি আপনার ইনকাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভাতা পাবেন না। অর্থাৎ আপনাদের কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে পুরোহিত ভাতা সংখ্যালঘু পুরোহিতরা পাবে এবং ইমাম ভাতা যেটা রয়েছে সেটাও কিন্তু সংখ্যালঘু ইমাম যারা থাকবে তারাই কিন্তু পাবে। কত টাকা পাবে এটার ক্ষেত্রে একটু টাকাটা বেশি রয়েছে। অর্থাৎ যারা ইমাম ভাতা পান তারা কিন্তু 3,000 টাকা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন এটাও কিন্তু আগস্ট মাসে পাবেন, সেটা কিন্তু বলা রয়েছে। এবং তারপরে যদি নিচে আমরা একটু দেখি, এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী আরও অন্যান্য স্কলারশিপের টাকাও কিন্তু এ মাসেই পেতে পারেন। অর্থাৎ যারা অন্যান্য আরও রূপশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, আরও অন্যান্য স্কলারশিপের জন্য আবেদন করেছেন আপনারা কিন্তু এই মাসেই টাকা পেতে পারেন। এবং পরিষ্কার করে নিচে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ওয়েবসাইটের নাম কি? yobong.in। অর্থাৎ এই যে আমাদের চ্যানেল রয়েছে yobong, সেম কিন্তু ওই নামেই আপনারা গুগলে সার্চ করবেন yobong.in, তাহলেই কিন্তু আপনারা প্রতিনিয়ত খবর পাবেন। yobong.in এ যদি আপনারা যান তাহলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে ICDS, অঙ্গনারী, আশাকর্মী কোথায় কোথায় কোন কোন ডিস্ট্রিক্টে ব্লক ভিত্তিক আবেদন চলছে, আবেদন ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেটা থেকে আপনারা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে কোথায় জমা দিতে হবে ডিটেলসে কিন্তু লেখা থাকে। তো সেজন্য যারা ICDS, অঙ্গনারী, আশাকর্মী বা আরও অন্যান্য চাকরির খবর বা ট্রেন্ডিং খবর সেগুলো পেতে চান অবশ্যই কিন্তু আপনারা গুগলে একবার সার্চ করবেন yobong.in, সেক্ষেত্রে আপনারা ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আগামী কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনাদের কিন্তু অনেক রিক্রুটমেন্ট হবে, সেটা হচ্ছে ICDS, তারপরে আশাকর্মী, তারপরে আরও যে অন্যান্য রয়েছে অঙ্গনারীর আরও ভিত্তিক আলাদা আলাদা যে রয়েছে হেল্পার পদ আর অন্যান্য পদ সেগুলোতেও কিন্তু হবে। তো সেগুলো আপনারা প্রতিনিয়ত পেতে অবশ্যই yobong.in-টাতে কিন্তু সার্চ করে রাখতে পারেন, নোটিফিকেশান অন করে কিন্তু রাখতে পারেন। তো স্বাধীনতা দিবসের আগে আপনাদের অ্যাকাউন্টে এই 60টি প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে চলেছে। তো অবশ্যই আপনি কোন প্রকল্পের টাকা পান বা আপনার ফ্যামিলিতে কোন প্রকল্পের টাকা পায় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটাও কিন্তু একটু জানিয়ে দেবেন। এবং যদি আপনি টাকা না পান কোনো ভুলের কারণে তাহলে কেন আপনি টাকা পাচ্ছেন না সেই ভুলটা কিন্তু এখানে লিখবেন বা কী প্রবলেম হচ্ছে সেটা কিন্তু লিখবেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমি আপনাদের জন্য সেই ভুলের সলিউশন কী রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। ধরুন আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকছে না, যে কোনোভাবে দেখিয়ে দিচ্ছে মার্ক ফর পেন্ডিং, তো সেটাই লিখবেন, আমি কিন্তু সেটার যে সলিউশনের ভিডিও সেটা কিন্তু আপলোড করে দেবো। সেটা দেখে কিন্তু আপনারা আপনাদের যে প্রকল্পের স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে বা ঠিকঠাক করিয়ে নিয়ে পরবর্তী মাস থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।